প্রথমত কাউকে দুর্নীতিবাজ বলার আগে দেখতে হবে সে কি দুর্নীতি করেছে যেহেতু এগুলো এখন প্রত্যেক এসে গেছে তদন্ত পর্যায়ে আছে এই অবস্থার মধ্যে আমি অন্তত এই ধরনের ব্যক্তিবর্গ যারা একটি বাহিনীর প্রধান খুব কঠিন কাজ হওয়া একজন পুলিশের প্রধান হওয়া কয়েক লক্ষ পুলিশ তার মধ্যে একজন তো প্রধান হয় এইখানে আসতে হলে তার যে ধৈর্য লাগবে তার যে ট্রেনিং লাগবে তার জীবনের ডিসিপ্লিন তার শিক্ষাগত যোগ্যতা সব দিক থেকে বিবেচনা করে তো একজন চলে আসে এখানে অথবা প্রধান একটা সেনাবাহিনীর প্রধানও একটা দেশের এটা কিন্তু গৌরবের ব্যাপার অর্থাৎ তাদের চট করে আমরা বলে দিলাম যে এরা এই কাজ করছে ও কাজ করছে অতএব এখন তাদেরকে এখন আমরা একটা এই পেপার ট্রায়াল করে দিলাম অথবা আপনার মফ ট্রায়াল করে দিলাম এটা ঠিক না এদের যে প্রকাশ পাচ্ছে নিয়ে আপনার কোনো সংশয় আছে না সংশয় প্রকাশ শোনেন প্রকাশ অনেক কিছু পেতে পারে ক্ষমতা না থাকলে অনেক কিছু প্রকাশ পায় আর ক্ষমতা যখন থাকে তখন কিছুই প্রকাশ পায় না আমি একটি কথা বলি এই দুইটি সরকার আমলে সরকারি সংস্থাগুলোর কিন্তু ধ্বংস হয়ে গেছে কারণ আপনি গণমঞ্চ শুনেছিলেন তো একটা হোসলো সমস্ত অফিসাররা গিয়ে গণমঞ্চ করলো একটা প্রেসক্লাবের সামনে সেদিন থেকে কিন্তু সিভিল অফিসারদের একটা ই হলো যে আমরা যদি কোনো একটি দলকে নামাতে পারি আরেকটি দলকে বসাতে পারি আমাদের সুবিধা হবে এই যে সুবিধার মধ্যে ওই দিনকে হয়তো ঢুকে গেল আমাদের সময় হয়েছে মন্দির খান আলমগীর কর্মচারীদের নিয়ে বেরিয়ে আসলো আমাদের বিরুদ্ধে আন্দোলন করল আপনি এই যে এটা তো আপনি দেখলেন দুই হাজার বাইশে দুই হাজার তেইশে দুবাইতে পাঁচশো বত্রিশটি এর মধ্যে বেঞ্জিরার এরা আছে কিনা সেরা প্রধান আছে কিনা এটা করেন আপনি আমার এক সময় বিও অ্যাকাউন্ট ছিল আমার কোম্পানিতে প্রায় সাড়ে সাতশো এখন প্রশ্ন হচ্ছে যে এতে টোটাল টাকা আছে কত এই যেমির পরিমাণ করেছে সেটি হচ্ছে ছয়শ বিঘা বিঘা জমি পরিমাণ হইতে পারে ম্যাক্সিমাম যদি আমাদের দেশে আঠারো কোটি টাকা হইতে পারে যদি আমি এই যদি থেকে আমি কথা বলি আমি তো লোক ব্যাংক থেকে যদি আমি টাকা নিয়ে এইগুলো থাকি আমি আমার ইনকাম ফাইলে আমি থেকে এই কোম্পানি করে লোন আনছি লোন হ্যাঁ আপনি বলতে পারেন যে লোন আনার সময় সে ইনফ্লুয়েন্স করছে সেটা আপনি বলতে পারেন অফ পাওয়ার কিন্তু তাকে তো এখন আপনি চুল বলতে পারবেন না এখানে আরেকটি প্রশ্ন সদুত্তর তো দিতে পারছে না এর যে যৌক্তিক বা সদুত্তর যেটি সেটি তো তারা দিতে পারছে না কার কাছে দিবে আপনার কাছে দিবে না আমার কাছে তো দাও কার কাছে কার কাছে দিবে না যে তার না দিবে কার কাছে সে কোটে দেবে সে তো না সে দিবে দুদুকে সেইটাও যদি দুদুক পছন্দ হয় সে কোর্টে যে বলবে সর্বোচ্চ আদালত পর্যন্ত যে কোনো লোককে যদি যে পর্যন্ত আপনি দোষী সাব্যস্ত না করবেন

এটা আপত্তি নেই কিন্তু একটি কথা মনে করতে হবে যে শুধু জেনারেল আজিজ উনি ব্যক্তিগত জেনারেল আজিজ না উনি একটি সেনাবাহিনীর সাবেক প্রধান তাই না অতএব কের স্যাংশন আমরা বড় কিছু মনে করি না এই সমস্ত দেশ একটি একটি দেশের উপরে স্যাংশন দিয়ে দে কিন্তু আমি এই ভদ্রকে চিনিও না জেনারেল আজিজ সাহেবকে কিন্তু এখন তার কী কর্মকাণ্ড সে উনি বলবেন কিন্তু সে যদি আমি যত দেখলাম যে তার দুই ভাইকে সাহায্য করছে ভাইরা বোনরা মা বাপ যদি অসুবিধা পরে ভাইরা সাহায্য করবে যে তার কোনো ক্ষমতা থাকে আপনাদের এই যে আমার আপন বড় ভাই উনি চেনেন তো পারি গোপালগঞ্জ একটা মার্ডার কেসে পড়ছিল ভাই ছেলে মাহমুদ হত্যার অভিযোগে তা তখন আমি ভারতে ছিলাম ফিরে আসলাম এসে দেখি উনি গ্রেপ্তার মোলাজ দুই ভাইদার উনি যে জিয় রহমানের মার্শাল্লাহ এক নম্বর সামরিক আদালতে বিচার দশ মিনিটে রায় দিবে জি তখন যে বলল যে পিও সিক্সটি সেভেন্টি থ্রি অর্থাৎ তারা মার্চের যে তারিখটা মারাও ঠিক আছে মর্ষ ঠিক আছে তারিখটাও ঠিক আছে কিন্তু আমরা এই আইনের মধ্যে পর্ব বঙ্গবন্ধু ক্ষমা করছে তাইতে তো ওরা বলল যে আমরা তো ক্ষমা করার কোনো ইতিহাস নেই তাহলে আমরা বারো বছর সাজা দেই এই হলো তারপরে সে বারো মাসের সাজা অসংখ্য ধন্যবাদ এখন বাইকের জন্য বাইক চলবে যে এইটাকে আমরা খুব আরো আলোচনা শুনব